সুপ্রিয় দর্শক আমি আনারুল হক আনোয়ারুল হক একজন ভোট কর্মী হিসেবে দীর্ঘদিনের ভোট কর্মী হিসেবে নিজস্ব অভিজ্ঞতা থেকে সামান্য অভিজ্ঞতা থেকে যেটুকু শিখেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের বিষয় কোন কোন কাগজ আমরা বুথের বাইরের ওয়ালে টাঙিয়ে দেব কোন কোন কাগজ আমরা বুথের বাইরে দেওয়ালে অবশ্যই টাঙিয়ে দেব যদি টাঙিয়ে না দিই সেক্ষেত্রে ভোট প্রক্রিয়া ব্যাহত হতে পারে নানা রকম সমস্যা তৈরি হতে পারে এবং আমাদের ভোট পার্টি নানারকম বিপদ আসতে পারে দেরি হয়ে যেতে পারে এবং বিভিন্ন জায়গায় ভোটদাতারা কমপ্লেন করতে পারে পলিটিক্যাল পার্টিরা কমপ্লেন করতে পারে নাম্বার ওয়ান কাগজ যেটা আমরা বাইরের দেয়ালে সাঁটিয়ে দেব নোটিস সিগনিফিকেন্ট নোটিস সিগনিফিকেন্ট এই কাগজটা আমরা বাইরের দেয়ালে টাঙিয়ে দেব লিস্ট অফ কনসিস্টিং ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট এই দু হাজার লোকসভা ভোটে নির্দিষ্ট পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে কনসিস্টিং করছেন কম্পিটিশন করছেন তাদের নামের লিস্ট অবশ্যই বাইরের ওয়ালে লাগিয়ে দিতে হবে নাম্বার থ্রি ভোটার প্লেজ যে সমস্ত ভোটার ভোট দিতে আসবেন তাদের একটা দায়বদ্ধতা থাকে ভোট দেওয়ার গোপনীয়তা কিসে তিনি ভোট দিয়েছেন চেয়ে চেয়ে বলতে পারবেন না জনসমক্ষে বলতে পারবেন না সেটাই হলো ভোটার প্লেজ ভোটারের প্রতিজ্ঞা নাম্বার ফোর এন্ট্রি অর এক্সিট একটা বুথে বা পোলিং স্টেশনে দুটো দরজা থাকলে খুবই ভালো হয় যদি না থাকে একটা দরজা থাকলে একদিকে এন্ট্রি আর একদিকে এক্সিট এই কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এমন জায়গায় লাগাতে হবে যাতে ভোটারের চোখে আই লেভেলে থাকে এবং সহজে চোখে পড়ে কোন দিক দিয়ে তিনি ঢুকবেন এবং কোন দিক দিয়ে তিনি বের হতে পারবেন আর যদি দুটো দরজা থাকে পোলিং বুথে তাহলে খুবই সুবিধা একটা দরজায় এন্ট্রি সুবিধা মতো আর একটা দরজায় এক্সিট নাম্বার ফাইভ হাউ টু ভোট ইভিএম অ্যান্ড ভিভি প্যাড একটা কাগজ থাকবে যে কাগজে এবছরের প্রথম ভোটাররা যারা কখনো ভোট ইভিএম বা ভিভিপ্যাটে ভোট দিতে জানেন না বা পারেননি তাদের একটা ইনস্ট্রাকশন এই কাগজে লেখা থাকবে নাম্বার সিক্স ইম্পর্টেন্ট পার্সন ফোন নাম্বার লিস্ট যেমন সেক্টর অফিসার রিটার্নিং অফিসার ভিডিও এই রকম অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এরকম ইম্পর্টেন্ট ভিআইপি পার্সনের ফোন নাম্বার থাকবে যাতে কোনো বিপদ হলে বা কোনো অভিযোগ থাকলে ভোটাররা সহজে সেখানে ফোন করে জানাতে পারে নাম্বার সেভেন ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল এটা গুরুত্বপূর্ণ বিষয় বাইরে টাঙিয়ে রাখতে হবে এটা তো কাগজে আঠা দিয়ে লাগিয়ে রাখার বিষয় নয় কোনো একটা জায়গায় যদি হুক থাকে বা পেরেক লাগানো থাকে বা নাও থাকে কোনো ব্যবস্থা করে নিয়ে সেখানে এমন জায়গায় লাগাতে হবে যেন ভোটার এসে এই ইলেকট্রাল রোলটা দেখতে পারে যে কত সিরিয়াল নাম্বারে তার নাম আছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা খুবই জরুরি আমরা তো লাগিয়ে দিলাম বা টাঙিয়ে দিলাম এই ইলেকট্রাল রোল মার কপি বা ওয়ার কপি অব ইলেকট্রাল রোল নট মার কপি ওয়ার কপি অব ইলেকট্রাল রোল টাঙিয়ে দিলাম কিন্তু ভোট শেষে এটাকে অবশ্যই কালেকশন করে নির্দিষ্ট খামে রেখে সিল করে জমা দিতে হবে রিসিভিং সেন্টারে এবং লাস্ট পয়েন্ট যদি থাকে কোন কোনো ডিসিআরসিতে এটা দেওয়া হয়ে থাকে সব ডিসিআরসিতে নয় আলফাবেটিক্যাল ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল আলফাবেটিক্যাল ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল যদি থাকে কোনো ডিসিআরসিতে তাহলে সেখানে নামের প্রথম অক্ষর ধরে সেই ভোটার খুব সহজে নিজের নাম কত সিরিয়াল নাম্বারে আছে তিনি দেখে নিতে পারবেন কারের সাহায্য ছাড়াই তো এই জরুরি কাগজগুলো যদি আমরা আগের দিন রাত্রে ইলেকট্রাল রোল কপি ছাড়া সমস্ত কাগজ বাইরের দেয়ালে সাঁটিয়ে দিতে পারি এবং ভোটের দিন সকালে ভোট শুরু হওয়ার আগে মক শুরু হওয়ার আগে ইলেকট্রাল কপি অব ভোটার লিস্ট আলফাবেটিক্যাল অর আদার্স যদি থাকে সেটা আমরা টাঙিয়ে দেবো এবং অবশ্যই শেষে সেটা কালেকশান করে নির্দিষ্ট খামে ভরে দেব তো আজকের ছিল এই বিষয় খুবই জরুরি বিষয় আমরা অনেক সময় ভুল করে থাকি এগুলো আমাদের নিজেদের সংশোধনের সুযোগ আছে একে অন্যের সঙ্গে বিনিময় করে পরামর্শ করে মত বিনিময় করে আমরা নিজেদেরকে আরও উন্নত করতে পারি একজন সামান্য কর্মী হিসেবে এই ছিল আমার আজকের ভিডিও